প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি মধুমিতা, বয়স 25 বছর, লম্বা 5 ফুট 5, খুবই ফর্সা ও যথেষ্ট সুন্দরী। আমার শারীরিক গঠন 34, 26, 32। নিয়মিত জিমে ব্যায়াম করে শরীর চর্চা করি। আমি একটি সফটওয়্যার কোম্পানিতে ভালো মাইনের চাকরি করি এবং আমার অফিস থেকে বেশ কিছু দূরে একটা মেসে থাকি। আমার যৌবনের সম্পত্তিগুলো খুব সুন্দর। আমার মাই বড় হলেও যথেষ্ট সুদৃঢ়। আমার পাছা বেশ বড় আর স্পঞ্জের মতো নরম। আমার পাশ্চাত্য পোশাক পরতে ভালো লাগে, তাই বেশিরভাগ স্কার্ট, ব্লাউজ বা জিন্সের প্যান্ট ও টপ পরি। আমার পায়ের গঠন খুব সুন্দর, তাই আমি মিনি স্কার্টও পরি। আমাকে দেখলে ছেলেদের ধন খাড়া হয়ে যায়, সেটা তাদের প্যান্টের উপর থেকেই বোঝা যায়। আমি এখনও অবিবাহিত, আমার সতীচ্ছেদ ছেড়েনি, কারণ আমার পুরুষ সংস্পর্শের সৌভাগ্য হয়নি। যদিও আমার অধিকাংশ অবিবাহিত মহিলা সহকর্মীর প্রেমিক আছে, যাদের সাথে ওদের চুদাচুদির সব অভিজ্ঞতা হয়ে গেছে। আমার কাজের সময় দুপুর 2টো থেকে, তাই কাজের শেষে অফিস থেকে বের হতে প্রায় দিনই রাত 12টা বেজে যায়। অবশ্য তখন আমায় কোম্পানি থেকে গাড়ির ব্যবস্থা করে দেয়। আমি প্রায়ই যে গাড়িটা পাই সেটা বাতানুকূলিত, কালো কাচ, ভালো মিউজিক সিস্টেম লাগানো। গাড়ির চালক রাজা খুবই শিষ্ট ভদ্র ঘরের ছেলে, দেখতে সুন্দর, ভালো শরীর, সৌষব, বেশিরভাগ জিন্সের প্যান্ট ও টি শার্ট পরে। ওকে দেখে খুব সেক্সি মনে হয়, কারণ ওর তলপেটের নিচেটা সবসময় ফুলে থাকে, অর্থাৎ ওর যন্ত্রটা নিশ্চয়ই বেশ বড়, যেটা মেয়েদের গুদে ঢুকে আনন্দ দিতে পারে। মাঝরাতে জনমানবশূন্য রাস্তা দিয়ে রাজার চালিত ওই গাড়ি চেপে বাড়ি ফিরতে আমার খুব ভালো লাগে। আমি পেছনের সিটে বসে গাড়ির আয়না দিয়ে রাজার মিষ্টি মুখটা দেখতে থাকি আর চিন্তা করি কোনো সুযোগে ওর বাড়াটা নিয়ে খেলা করব। রাজাও আয়না দিয়ে আমার মুখের দিকে তাকায়। ধীরে ধীরে রাজার সাথে ভাব জমালাম, ওর পারিবারিক পরিস্থিতি জানলাম। ও যথেষ্ট বিত্তবান ঘরের ছেলে, পয়সার কোনো অভাব নেই, শুধু নিজের পায়ে দাঁড়ানোর জন্য ও এই পেশায় নেমেছে। আমার এখন ভরা যৌবন, তাই রাজাকে দেখে আমার লোভ হলো আর আমি ওর সাথে জুদাজুদির স্বপ্ন দেখতে লাগলাম। একদিন রাজাকে বললাম, রাজা, একটা সুন্দরী যুবতী মেয়েকে এত রাতে একলা গাড়িতে নিয়ে যাচ্ছ, তোমার কিছু করার ইচ্ছে হয় না? রাজা বলল, ম্যাডাম, আমি তো পুরুষ, অনেক কিছু করার ইচ্ছে হয়, কিন্তু জানাজানি হয়ে গেলে আমার চাকরি চলে যাবে, তাই। আমি বললাম, আর যদি জানাজানি না হয় তাহলে তুমি রাজি আছো? রাজা বলল, আপনি কি বলছেন, আমি ঠিক বুঝলাম না। আমি বললাম, গাড়ি থামাও, তবে পাশের লেনে। রাজা চমকে উঠল, কেন ম্যাডাম, আমি কি কিছু অন্যায় বলে ফেলেছি? আমি হেসে বললাম, দূর বোকা, কিছুই দেখেছি বুঝো না, গাড়ি থামিয়ে পেছনের সিটে একবার এসো। রাজা
গাড়ি থামিয়ে পেছনের সিটে এসে বসল। আমি ওকে আমার সম্পূর্ণ শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম, ও ওর গালে আর ঠোঁটে চুমু খেতে লাগলাম। রাজা ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, কোনো বিপদ হবে না তো? আমি হাফ স্কার্ট পরেছিলাম, তাই রাজার কোলে আমার একটা পা তুলে দিলাম আর বললাম, কিচ্ছু হবে না, অত চিন্তা করো না, আমার দাবনায় হাত রাখো, দেখো আমার দাবনা কত নরম আর মসৃণ। রাজা আমার দাবনায় হাত রেখে টিপতে লাগল। রাজার বলিষ্ঠ হাতের ছোঁয়া পেয়ে আমার শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। রাজাও এই প্রথমবার কোনো যুবতীর গায়ে হাত দিয়েছিল, তাই উত্তেজনায় ঘামতে লাগল। ও গাড়ির এসিটা চালিয়ে দিল। আমি ওর হাতটা উপর দিকে টেনে আমার পেন্টির উপরে রেখে দিলাম আর বললাম, রাজা, এই মাঝরাতে জনমানবহীন রাস্তায় খোলা আকাশের নিচে একটি কালো কাঁচতোলা গাড়ির মধ্যে কামপিপাসায় উত্তেজিত শুধু তুমি আর আমি, শারীরিক মিলনের কি উচিত পরিবেশ বলতো? এসো আমরা যৌবনের খেলা খেলি। রাজা আমার গুদে হাত দিতে চাইল, আমি আমার পেন্টিটা নামিয়ে দিলাম, আমার বাল সম্পূর্ণ কামানো। তাই এমন মসৃণ গুদ পেয়ে রাজা পাগলের মতো চেপে ধরল। আমি ব্লাউজের দুটি বোতাম খুলে দিলাম, আমার 34C সাইজের ব্রায়ের ভিতর থেকে মাইগুলো বেরিয়ে আসতে চাইছিল। রাজা পালা করে আমার দুটো মাই টিপতে লাগল। ও একটু বাদে বলল, ম্যাডাম, আমি একবার মুতব। আমি ওকে গাড়ির দরজার সামনে মুততে বাধ্য করলাম, যাতে আমি ওর বাড়া দিয়ে মুত বেরোনোটা দেখতে পাই। রাজার ধন এমনি অবস্থাতেই বেশ বড় আর লম্বা, খাড়া হলে কত বড় হবে কে জানে। প্রথমবার কোনো ছেলেকে মুততে দেখে আমার খুব মজা লাগছিল। ও মুতার পর বাড়াটা বেশ জোরে ঝাঁকিয়ে প্যান্টে ঢোকাতে যাচ্ছিল, তখনই আমি বললাম, রাজা, তোমার বাড়াটা এখন আর প্যান্টে ঢুকিও না, ওটা আমি এখন চটকাবো। রাজা গাড়িতে ঢুকে দরজা বন্ধ করতেই আমি ওর বাড়াটা হাতে নিয়ে ছাল সরিয়ে চটকাতে লাগলাম। কালো বালে ঘেরা ওর বাড়াটা ঠাটিয়ে উঠে প্রায় 6 ইঞ্চি লম্বা হয়ে গেল। ওর বাড়াটা যথেষ্ট শক্ত আর গুদে ঢোকানোর জন্য উত্তম। আমি রাজার বাড়াটা মুখে নিয়ে চুষতে লাগলাম। ওর মুতের গন্ধটা আমার বেশ ভালো লাগলো। রাজা তার একটা হাত আমার গুদে দিল আর একটা হাতে আমার মাই টিপতে লাগলো। আমি বললাম, রাজা, আমরা অনেক দূর এগিয়ে গেছি, এখন তুমি অফিসে ছাড়া আমায় ম্যাডাম বলো না, তুমি আমায় নাম ধরে তুমি বলে ডেকো, তাহলে বেশ আপনজন মনে হয়। রাজা আমার কথায় খুব খুশি হলো আর বলল, মধুমিতা, আই লাভ ইউ। আমি বললাম, আই লাভ ইউ টু রাজা। আমারও একটু মুড পাচ্ছিল রাজাকে জানাতে, ও সুরক্ষার জন্য আমায় গাড়ি থেকে নামতে বারণ করলো আর একটা মগ দিয়ে তাতে মুততে বলল। রাজা গাড়ির পা রাখার জায়গায় বসে ওর সেলফোনের টর্চটা জ্বালিয়ে আমার স্কার্টটা তুলে ওদের কাছে মগটা ধরল। আমি সিটে একটু এগিয়ে এসে বসেই মুতে দিলাম। আমি যতক্ষণ মুতছিলাম, রাজা এক দৃষ্টিতে টর্চের আলোয় আমার গুদ থেকে মুত বেরোনোটা দেখছিল। তারপর বলল, মধুমিতা, তোমার গুদ খুব সুন্দর, আমার কি সৌভাগ্য বলতো, তোমার মতো উচ্চ পদস্থ রূপসী নবযৌবনা
নিজেই তার মাই আর গুদ আমায় ব্যবহারের জন্য এগিয়ে দিয়েছে। আমি কথা দিচ্ছি তোমায় চুদে খুব আনন্দ দেব, তবে আগে আমি তোমার মুখ মাখানো গুদ চাটবো। আমি স্কার্ট তুলে গুদটা এগিয়ে দিলাম। রাজা মনের আনন্দে আমার গুদ চাটতে লাগলো। আমি আর রাজা কেউই আর না চুদে থাকতে পারছিলাম না। আমি গাড়ির সিটে চিত হয়ে শুয়ে পড়লাম, আর রাজা প্যান্ট আর জাঙ্গিয়া নামিয়ে আমার উপর উঠে পড়ল। রাজার বাড়াটা দেখে আমার একটু ভয় করছিল। ওর এত বড় বাড়াটা ঢুকলে আমার গুদ ফেটে যাবার চিন্তা হচ্ছিল। রাজা আমার গুদের মুখে ওর বাড়ার মুন্ডুটা ধরল আর জোরে চাপ দিল। পুরো গাড়িটা কেঁপে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। আমি যন্ত্রণায় চেঁচিয়ে উঠলাম, আমার সতীচ্ছেদ ছিঁড়ে গেল, আমার কৌমার্য নষ্ট হয়ে গেল। আমি রাজাকে একটু আস্তে আস্তে ঠাপাতে বললাম। গাড়িটা রাজার প্রতিটি ঠাপের সাথে দুলছিল। আমার ব্যথা কমে গেল, অথবা আমি চোদার আনন্দে ব্যথা ভুলে গেলাম। আজ আমার আর রাজার রাস্তার মাঝরাতে এসি গাড়ির মধ্যে প্রথম চুদন সম্পূর্ণ হলো। আমিও এখন আমার সহকর্মীদের কাছে গর্ব করে চুদন খাওয়ার কথা বলতে পারবো। কিন্তু আমরা দুজনেই বেশিক্ষণ লড়তে পারিনি। 5 মিনিটের মধ্যেই আমার গুদে রাজার বীর্য মাখামাখি হয়ে গেল। রাজা আমার গুদ ও আমি রাজার বাড়া পরিষ্কার করলাম। তারপর রাজা আমায় মেসেজ ছেড়ে দিল, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।